সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো সিন্ডিকেট ওয়েব সিরিজের অন্যতম একজন ভিলেন ক্যারেক্টার নাসিরউদ্দিন খান ওরফে অ্যালেন সোপন এর সেরা 10টি ভাইরাল ডায়লগ, যে ডায়লগগুলো বর্তমানে টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রামে অনেক বেশি পপুলার। তো চলুন দেখে আসি অ্যালেন সোপনের ভাইরাল 10টি ডায়লগ। এই লিস্টের প্রথমে আছে অ্যালেন সোপন যখন সবার সামনে প্রথমবার আসে এবং হতাশ হয়ে যায়, তখন সে যেটা বলে, এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার। হতাশ, আমি খুবই হতাশ। তার এই ডায়লগটা এত বেশি ভাইরাল যে টিকটক এ এই কথাটা দিয়ে 20,000-এরও বেশি ভিডিও তৈরি করেছে। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার, হতাশ, আমি খুবই হতাশ। এরপর আছে তার আরো একটি মোস্ট পপুলার ডায়লগ, মাইসেলফ শামসুর রহমান সপন, মাইসেলফ শামসুর রহমান সপন ওরফে অ্যালেন সপন। আর এই ডায়লগটা টিকটকে অনেক বেশি জনপ্রিয় কারণ ডায়লগটা দিয়ে টিকটকে 50,000-এরও বেশি ভিডিও বানানো হয়েছে। মাইসেলফ শামসুর রহমান সপন ওরফে অ্যালেন সপন। এছাড়া এই সব সুন্দরী মেয়েদের ভিডিও তো রয়েছে, মাইসেলফ শামসুর রহমান সপন ওরফে অ্যালেন সপন। তো যাই হোক, এরপর আছে তার আরো একটি অস্থির ডায়লগ, টু দা পয়েন্টের ডায়লগটাও বর্তমান টিকটকে ভাইরাল। ও বুক, এ মায়া তো খুব স্মার্ট, একেবারে জাগা বরবাদ দিবে লাগি, টু দা পয়েন্ট। এরপর রয়েছে অ্যালেন সোপনের একটি ফানি ডায়লগ, তওবাতিল্লাহ। আমি ভাবলাম বাজি আর না, তওবাতিল্লাহ খানটা না, শেষ। তো যাই হোক, এরপর রয়েছে আরো একটি মোস্ট পপুলার ডায়লগ, আন্ডারগ্রাউন্ড লাইফ। তোরে বলছিলাম না, আন্ডারগ্রাউন্ড লাইফই ভালো, এভদ্র সমাজের সব ফ্যান্স ফ্যান্স। আর তার এই ডায়লগটাও টিকটকে অনেক ভাইরাল, তোরে বলছিলাম না, আন্ডারগ্রাউন্ড লাইফই ভালো। তো এরপর রয়েছে সাদা টাকা কালা টাকা, অর্থাৎ মানি ইজ মানি। সাদা টাকা কালা টাকা আইন কানুন, আরে হোয়াইট মানি ব্ল্যাক মানি আবার কি, মানি ইজ মানি। এই ডায়লগটাও শর্ট প্ল্যাটফর্ম গুলোতে অনেক বেশি পপুলার, বিশেষ করে টিকটকে। সাদা টাকা কালা টাকা আইন কানুন, আরে হোয়াইট মানি ব্ল্যাক মানি আবার কি, মানি ইজ মানি। এরপর রয়েছে তার আরো একটি ফানি ডায়লগ, সোদানির বোয়া। আমি সব কিছু গুছাই টু চাই, ঢাকায় আসি এক ভাইজানের সাথে বিড়ি গেলাম, সে ভাইজান হইতেছে এই সুদানির বোয়া। তো যাই হোক, এরপর রয়েছে তার আরো একটি ফানি ডায়লগ আদনানকে নিয়ে। সোহেল সাহেব, আপনার বাগ নেই কিন্তু প্রবলেম হইতেছে, হ্যাঁ প্রবলেম হইতেছে এই আদনান আর এক সুদানির বোয়া। আর এই ডায়লগটাও সত্যি অস্থির ছিল। তো গাইস, এরপর রয়েছে অ্যালেন সোপনের রাগান্বিত একটি ডায়লগ, আমি মারছি। আমি মারছি, বিস্মজ্জে না, আই মসজিদে। তারপর রয়েছে তোমাকে আমার পছন্দ হয়েছে এই ডায়লগটি, তোমারে আমার পছন্দ হয়েছে কিন্তু ইতি তো আর জেনে ফেলাই। তো যাই হোক, এই ছিল অ্যালেন সোপনের ভাইরাল 10টি ডায়লগের ভিডিওটি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।